নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা অন্য ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রায় 500 বছর পুরনো গাছ। এটাকে বাঁচিয়ে রাখার জন্য এখানে এখন বাঁধানো হয়েছে। এটার ইতিহাসই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ রাধা মদন মোহনজি, এটি আমাদের স্বর গোস্বামীর মধ্যে সনাতন গোস্বামী যিনি ছিলেন তার সেবিত রাধা মদন মোহন বিগ্রহ এখনো পর্যন্ত এখানেই আছে। আর এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটাও সেই 1508 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে বিভিন্ন সময়ে রং করে কিংবা আরো পুনর্নির্মাণ করে সুন্দর করা হয়েছে, কিন্তু তখনই নির্মিত হয়েছিল। সেইখানে 1508 খ্রিস্টাব্দে শ্রীল সনাতন গোস্বামী কর্তৃক এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। মূল মন্দিরের ডান দিক থেকে শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভু বিগ্রহ সেবিত হচ্ছেন। শ্রীল সনাতন গোস্বামী সেবিত শ্রী রাধা মদনমোহনজি হচ্ছেন এটা। আর তার পাশে হুসেন শাহের আমলে যখন চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন তখনকার কীর্তনের চিত্রপট এটা। আর এই যে দেখতে পাচ্ছ বিগ্রহগুলো, এই বিগ্রহগুলো সেই সময়ের পর থেকেই তৈরি করা হয়েছে। তারপর এই বিগ্রহগুলোই বললাম একটু আগে তোমাদের। তারপর মাঝখানে রয়েছে রাধা মদনমোহনজি। আর রাধা মদনমোহনজির এই দিকে মানে ডান দিকে রয়েছে বলরাম এবং রেবতী, তারাও সেবিত হচ্ছেন এই মন্দিরে। রাধা মদনমোহনজি এত মানে সেই 500 বছর পুরনো, তোমরা দেখলে তোমরাও বিভোর হয়ে যাবে। আমি সেই জন্য ক্যামেরাটা অন্যদিকে নিয়ে যেতেই পারছিলাম না, সেখানেই মানে স্তব্ধ হয়ে গেছিলো যেন। তবুও অন্যান্য বিগ্রহগুলোও আমি ভিডিও করেছি। এই যে এই বিগ্রহটা হচ্ছে বলরাম আর রেবতী, মানে বলরাম হচ্ছে শ্রীকৃষ্ণের দাদা আর রেবতী শ্রীকৃষ্ণের বলরামের স্ত্রী, এরাও সেবিত হচ্ছেন। আরও অনেকেই নিচে দেখতে পাচ্ছ, এরাও সেবিত হচ্ছেন। আর এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আর অষ্টকুণ্ড। এই কুণ্ডগুলো প্রত্যেকটাতে যেতে পারিনি, এটা রাধাকুণ্ড বলছে, আমি যে কুণ্ডর সামনে দিয়ে এলাম এটা রাধাকুণ্ড। আর এই যে হচ্ছে সেই বৃক্ষ, প্রথমেই যে বৃক্ষগুলো আমি দেখিয়েছিলাম বা গাছগুলো, এখানে রয়েছে মানে চরণচিহ্ন মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণচিহ্ন একটা পাথরের মধ্যে রয়েছে। সেই চিহ্নটাকেই মন্দির চিহ্নটাকেই সংরক্ষণের জন্যই মন্দিরটা পরে তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ চরণচিহ্নটা, মন্দিরটাতে আমি যাচ্ছি, এবারে দেখাবো তোমাদেরকে চরণচিহ্নটা, দেখে নাও। এই যে এটা হচ্ছে চরণচিহ্ন, মহাপ্রভুর চরণচিহ্ন, জয় জয় শ্রী মহাপ্রভুজি। তারপর এই যে এটা হচ্ছে কেলিকদম্ব না তমাল বৃক্ষ, এই তমাল বৃক্ষের নিচেই শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে রূপ এবং সনাতনের দেখা হয়েছিল। আর এটা হচ্ছে কেলিকদম্ব। কেলিকদম্ব গাছটা পুরো বাকলের মধ্যে আছে, ভেতরটা পুরো ফাঁকা, বাকলের ওপরেই এত পাতা। এই গাছগুলোও সেই সময়েরই, মানে মোটামুটি 550 বছর পূর্বের এই গাছগুলোও, তখন থেকেই বিরাজমান। গাছগুলো সংরক্ষণের জন্যই এগুলো করা হয়েছে। আর এটা শ্রী মহাপ্রভুজি, এটাকেও পরে নির্মাণ করা হয়েছে। ওকে, আজকে এই পর্যন্তই।